গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর হ্যাঁ, অবশ্যই ওয়েলকাম টু মাই চ্যানেল, দ্যাট ইজ নিরিতু রোজনামচা। তো ঘড়ি কাটা এখন 7:30, আজকে 15ই আগস্ট, হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে সকলকে। আজকে 78তম, মানে 78th ইন্ডিপেন্ডেন্স ডে। তো স্বাধীনতা দিবস, যাই হোক, চলো আপাতত এখন দিনটাকে হাসি মুখে শুরু করি। চলো আমি গিয়ে নীলের খাবার দাবার রেডি করি, নীলের দোকানে যাবে আজকে একটু আর্লি বেরোবে। ওই কীরকম হবে, 9:30, 9:30 জেনারেলি ও 9:30, মানে 9:30 কি 9:30 মধ্যেই বেরিয়ে যায়, বাট আজকে একদম 9:30 বেরোনোর কথা। আমি জানি না আমি কতটা ও সে কথাটা রাখতে পারবে। চলো কথা না বাড়িয়ে যাই, আমি গিয়ে আমার কাজগুলো সেরে। এই যে ওর খাবার আমি রেডি করে নিয়েছি। তো আজকে আমি করেছি হচ্ছে আলু পটল ভাজা অ্যান্ড ডিম সেদ্ধ। হ্যাঁ, আলু পটল ভাজা ডিম সেদ্ধ বলেছে, আলু পটল ভাজা নাহলে আলু পটল তরকারি করে দেয়। আর আলু পটল তরকারি করতে গেলে দেরি হয়ে যেত, ওই জন্য ভাজাটা শর্টকাটে আর কি আমি করে দিলাম। এখন বেরোবে 9:00 বাজে, চলো বেরাক, তারপরে আমার টুকটাক কাজ যা আছে সেগুলো করবো। বিয়া যাবে, শুধু একটু শোরুমে একটু কাজ আছে, বলবো বিরিয়ানি খাবো না, কোল্ড্রিঙ্ক খাবো না, বলবো কোল্ড্রিঙ্ক খাবো। তোমার এই গাড়ির আওয়াজ কিছুই শোনা গেল না, যাও সাবধানে যাও। দিনিল তো চলে গেল, আর গ্যাসের ঘরটা পরিষ্কার হাফ করেছি, হাফ করিনি, কারণ মাম্মি এই ঘরে রান্না করবে কি না জানি না, আমি বুঝতে পারছি না। মাম্মি এখন বাথরুমে ঢুকেছে, কী করবে জানি না, দেখে নিয়ে ওর জন্য বসে আছি। যে যদি ওই দিকে রান্না করে রান্না করে, এদিকে রান্না করে মনে হয় না করবে, কারণ ওদিকে ঝুল টুল ঝাড়তে হবে, তো জানি না মনে হয় না করবে, এখানেই মনে হয় করবে। তাই আমি ওর জন্য আর কিছু পরিষ্কার করলাম না, যে পরে আবার রান্না করার পর খুব নোংরা হয়ে যায়, তখন আবার পরিষ্কার করতে হয়, ওই জন্য আর করলাম না। আমি ঘরে যাইনি, দেখি মামনি আসুক তারপরে যাব। গিয়ে আমার ঘরের কাছে সেরকম কিছু কাজ নেই, যা আছে আর করবো না, আজকে আমার ইচ্ছাও করছে না আর কিছু করতে। রোজ রোজ কাজ করতে ইচ্ছে তবে ইচ্ছা করে, একটু মাঝে মাঝে ফাঁকি মারতেও ইচ্ছা করে বলো তো। দেখি আমি হয়তো আজকে সেরকম কিছু করবো না, টুকিটাকি জামা কাপড় যা আছে সেগুলোকে একটু ভাজ সাজ করে রাখবো। আর এমনিতে তো ঘর যার তো হয়েই যায়, আমার সকালবেলাই হয়ে যায়, আর কিছু করার থাকে না, ঘরটা মুছে থাকবো ব্যস্ত। যাই হোক, কটা বাজে, 10:45, চলো। এসেছে নাইটি নেব, আমার তো মানে কেনার আর শেষ নেই, যাচ্ছি এখন। নাইটি দাদা এসেছে, ওই দেখো অনেক কিছুই থাকে, ওই নাইটি ফাইটিও থাকে, এদিকে গান হচ্ছে, কপিরাইট চলে আসবে। এটা কালো কোথায়? নেভি ব্লু। আর বলছে কালো যে ছিল, কালো ছিল কি আদৌ? না না, এটাই দেখছিল। এটা তো নেভি ব্লু, এটা তো গুলিয়ে রং উঠবে। মা না, আমার নেভি ব্লু নাইটি রয়েছে, না নিলাম না, নেভি ব্লু কালার ভেবেছিলাম ব্ল্যাক কালার, কিন্তু গিয়ে দেখলাম যে না, এটা নেভি ব্লু কালার, মানে অ্যাকচুয়ালি দিদি ভাইরে যেটা বললো যে ব্ল্যাক কালার, কিন্তু গিয়ে দেখি নেভি ব্লু, তাহলেম দূর আর নেবো না। নেভি ব্লু কালারে অলরেডি আমার একটা নাইটি আছে প্রচণ্ড পরিমাণে, মানে ডুবালেই রং ওঠে, তো আমি ওর জন্য নিইনি যে প্রচণ্ড রং ওঠে নেভি ব্লু কালার, ব্লু কালার, স্কাই কালার এগুলো খুব রং ওঠে, আমার এই নাইটিটা দিয়েও রং ওঠে, তো
রমিও জোনা নিনি। কালো থাকলে অনেক সময় না, কালো অনেক ক্ষেত্রে দেখেছি আমি কালোগুলোতে রং ওঠে না, আবার অনেক সময় ওঠেও, এটাও ঠিক। কিন্তু গিয়ে দেখি তাও পাতলা নাইটি, গোল গলা, হাত কাটা আমি যেগুলো পরি, হলো না। নাচতে নাচতে গেলাম, হলো না। যাই হোক, চলো 12:20 বাজে, স্নানটা সেরে নিই। আমার ভাগ্য এতই খারাপ যে আমি সেখানে
বিশ্বাস করো, ট্রাস্ট মি, আমি আজকে সারাদিনে স্বাধীনতা দিবস নিয়ে সকালবেলা উঠে আমাকে বিশ করছে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে, কিন্তু আমি ওকে বলেছি হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে বলে বলেছি আমি মন থেকে বললাম না। আর এই ফোনটা ঘুরে আছে, জাস্ট দোকান থেকে এলো, বলুক যে আমি এই কথাটাই সঙ্গে সঙ্গে বলেছি, আমি মন থেকে বললাম না, বলার ইচ্ছাও নেই। ইভেন কাউকে আমি হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে আমি জানাইনি, মেসেজের পর মেসেজ আসছে হোয়াটসঅ্যাপে, ফেসবুকে, মেসেঞ্জারে, সব জায়গায় মেসেজ, কিন্তু কাউকে আমি এক্সেপ্ট ওই মেসেজটা স্কিপ করে সব রকম মেসেজের রিপ্লাই দিয়েছি আমার, কিন্তু আমি ওই পার্টিকুলার ওই মেসেজটাতে রিপ্লাই দিইনি, কারণ আমি মনে করি না যে আমরা এখন ইন্ডিপেন্ডেন্ট। একটা মেয়ে, একটা ছেলে কি নিয়ে কী করবে বলো তো, ভবিষ্যতে ডাক্তার হবে, এরকম অবস্থা পরিস্থিতি এরকম দাঁড়াবে, ইঞ্জিনিয়ারিং করতে যাবে, তাকে র্যাগিং করে মেরে ফেলবে, মানুষ সিকিওর কোথায়, কি ছেলে কি মেয়ে। আমি তো বলবো মেয়েদের ইনসিকিউরিটি বেশি, মেয়েদের ইনসিকিউরিটি বেশি, সিকিওর নেই ওরা, মেয়েরা, আমরা মেয়েরা সিকিওর না। একটা নাইট শিফট করতে গেলে একটা মেয়েরা 10 বার ভাবে নাইট শিফট করবো, একা একা ফিরবো, যাদের পিক অ্যান্ড ড্রপ থাকে, যাদের তারা যে কোম্পানি পিক অ্যান্ড ড্রপ থাকে, তারা তো, তারাও কি সেফ, মানে সে যে গাড়ি করে কোম্পানির গাড়িতে ফিরছে সেই কোম্পানির গাড়িও কি সেফ, আই ডোন্ট নো, আমার এরকম কোনো আইডিয়া নেই সেফ কি না, হয়তো সেফ থাকতে পারে, তাদের কাছে অনেক রকম রুলস অ্যান্ড রেগুলেশনস থাকে ড্রাইভারদের, বাট এভার, কিন্তু যারা যে কোম্পানি পিক অ্যান্ড ড্রপ দেয় না, যাদের নাইট শিফট মিডিল অফ দ্য নাইটে, যাদের 12:30, 12:30, 1:00, কারোর কারোর এরকম নাইট শিফট শেষ হয়, অনেক এরিয়া আছে, অনেক কোম্পানি আছে দুটোর সময় সে, যাদের ইন্টারন্যাশনাল বাউন্ড, ইন্টারন্যাশনাল প্রসেস, তাদের এরকম নাইট শিফট অনেকেই বা দুটো আড়াইটা তিনটে ধরে, মানে একটা মেয়ে হলে না, মানে তাদের নাইট শিফট করে আমার তো মনে হয় তারা 10 বার ভাবে যে নাইট শিফটে যাবো, যদি আমার কিছু হয়, যদি আমার কিছু সেরকম হয় কী হবে। একটা ছেলে কিন্তু সেটা নাইট শিফট করার সময় একবারও ভাবে না যে আমি, হ্যাঁ কোনো ব্যাপার না, নাইট শিফট আমার পক্ষে কোনো ব্যাপার না, কিন্তু একটা মেয়ে একবার হলেও সেটা ভাববে, তার বাড়ির লোকেরা ভাববে যে মেয়েকে নাইট শিফট করতে দেবো, মেয়ে সেটা সে কি সিকিওর, হোয়াট এভার। তো আমার মনটা অ্যাকচুয়ালি কাল থেকে, কাল থেকে ইন দ্য সেন্স, মানে এই ঘটনাটা হওয়ার পর থেকে আমার ভালো নেই, আর স্পেশালি আরও মনটা খারাপ আমার গতকাল থেকে, যেখানে আমি যেখানে যেতে পারলাম না, আমি আমার ভীষণ, মানে কোর অফ মাই হার্ট থেকে একটা ভীষণভাবে আমার ইচ্ছা ছিল যে ওখানে গিয়ে আন্দোলনটার সামিল হওয়ার, দুর্ভাগ্য আমি পারলাম না, বা প্লাস বাড়ির পরিস্থিতিটাও সেরকম নেই যে আমি যাবো, বাড়ির পরিস্থিতি ইন দ্য সেন্স আবার অন্য কিছু ভেবে পেলো না, ঠাম্মার শরীরটা অ্যাকচুয়ালি লাস্ট 1 week ধরে ভীষণভাবে খারাপ, গতকাল ইভিনিং থেকে সে ভালো আছে, সে সুস্থ আছে, এখন অবধি সে ভালো আছে, কিন্তু কালকে, গতকালকে সকাল অবধিও এমন পরিস্থিতি ছিল, মানে ঠাম্মা আর বাঁচবে কি না সেই নিয়ে আমরা সবাই বাড়ি, সারা বাড়ি আর কি কান্নাকাটি করে গেছিলো যে সে আর বাঁচবে তো, মানে এমন পজিশনে তার চলে গেছিলো। ডাক্তার সরকার ইঞ্জেকশন দেওয়াতে একটা মেডিসিন দিলে তার তো অ্যাকশান একটু তো সময় লাগে হওয়ার, তো সেই সময়টা সন্ধ্যার থেকে ঠাম্মা অনেকটা ভালো, অনেকটা ভালো আছে এখন, মানে যেটুখানি আর কি রিকভার হতে, তো 1 সপ্তাহ ধরে শরীর খারাপ, মানে আরও নেক্সট 15 দিন লাগবে তার ওইটুখানি রিকভার হয়ে উঠতে, বাট সেই জায়গা থেকে আমি বলবো ঠাম্মা অনেকটা বেটার আছে, অনেকটা ভালো আছে। তো সেই জন্য মানে বাড়ির পরিস্থিতিটাও সেরকম ছিল না যে আমি এখানে যাব বা আমি গিয়ে একটু ওই নাইটটা উঠে নাইটে গিয়ে আন্দোলনটায় বেরোবো, সেই পরিস্থিতিটাও আর কি ছিল না। যাই হোক, আমি সেটাই আর কি এখানে বলতে চাই যে উই রিয়েলি ওয়ান্ট জাস্টিস, যে এটা একটা একটা মানে একটা এন্ড হওয়া উচিত, হয়তো এই আন্দোলন করাতেই কি মেয়েটা সিকিউর পেয়ে যাবে, কিন্তু না, অ্যাকচুয়ালি কী বলো তো, মানে অল্প অল্প থেকেই বড় কিছু হয়, তো সেটাই আর কি, এই প্রসেসটা যদি অনগোয়িং থাকে তাহলে আমার মনে হয় একটা টাইমে গিয়ে, একটা সময়ে গিয়ে হয়তো ইন্ডিপেন্ডেন্সটা সত্যি সত্যি আমাদের হব, যে না ঠিক আছে মেয়েরা সিকিওর, মেয়েদের কোনো ছেলে মেয়ে, ছেলে বলা মেয়ে বলো সবাই আর কি সিকিওর, মানে সেরকম ব্যাপারগুলো আর থাকবে না। তো এনিওয়েজ এটুখানে বলতে চাই, উই রিয়েলি ওয়ান্ট জাস্টিস, তো সরকারের উপর যথেষ্ট আস্থা আছে যে তারা এই ব্যাপারটা নিয়ে লুক আউট করবে, দেখা যাক কী হয় ফলাফল, ওভারঅল সবসময় নিউজ চ্যানেল অ্যান্ড ডাটা সব কিছু আপডেট
করছে, তো আমি আর কিছু কিছু বললাম না, ফোন আসছে তাই ফোন করছে। যাই হোক চলো, আমার এই ঘড়িটা ঘোরা হয়ে গেছে জানো, 11:05 বন্ধ হয়ে গেছে, তো এখন প্রায় মনে হয় 1:10 হবে, তো চলো আবার কিছুক্ষণ বাদ আসবো। ওই যে তেল দিয়েছে মামনি, খেতে বসবো, স্নান ঠাক করে আসলো, তানিয়া ফোন করছে, একটুখানি কথা বললাম আর খেতে বসবো, 2:45 বাজে। আজকে হয়েছে আমাদের বাড়িতে তেল পটল আর ইলিশ মাছ, মামনি আবার ইলিশ মাছ ভাজা তেল একটুখানি রেখেছে। চলো জলপেশ করে আগে লাঞ্চটা শেয়ার করি। গুড ইভিনিং, ঘুরে কাটা এখন 5টা, জাস্ট বেরোলাম বাড়ি থেকে, দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটা লম্বা ডানা ঘুম দিয়ে দিয়েছি, তো উঠে তারপর রেডি হয়ে বেরোলাম। আজকে আমার পড়ানো আছে, দোকানে আছে, তারপর ঈশানকে পড়ানো আছে, দোকানে আসবে দুই স্টুডেন্টকে পড়তে, তারপরে বাড়ি গিয়ে ঈশানকে পড়ানো আছে, তো চলো যাই গিয়ে পড়াই করাই, তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। ওদেরকে পড়ানো হয়ে গেছে, তারপরে আমি ঈশানকে চলে এসেছি পড়াতে। আজকে ওদের স্কুলে ফ্ল্যাগ হোস্টিং ছিল, প্লাস ওদের কিছু স্পিচ মানে বলতে হয়েছিল স্বাধীনতা দিবস নিয়ে, তো সেটাই ও আর কি স্পিচটাও বলেছিল আজকে দিনে। তার আগে আমাকে দেখিয়ে নিয়েছিল যে স্পিচটা এভাবে ও রেডি করেছে। যাই হোক, এই ড্রেসটা ওদের স্কুল থেকে দিয়েছে মানে ইন্ডিপেন্ডেন্স ডে হিসেবে, তো সেটাই পরে ও ঘুরতে বসে গেছে। বেরোলাম আমি পড়িয়ে, এখন 2:00, তো নীলকে বললাম আসতে, ও আসছে, দোকান বন্ধ করে তো আসবে। চলো বাড়ির দিকে যাই। এই যে নীল চলে এসেছে, আসলাম বাড়ি, চেঞ্জ করে নি, গরম বাবা, বৃষ্টি না হলেই গরম, মানে তাও কি বলতো ওই রকম গরম না যে মানে আম ঝরছে এরকম গরমকালে, ওই রকম গরমটা নেই, গরমকালে যেরকম কষ্ট হয়, বাট গরম আছে, কিন্তু আমরা সেই বেশ কয়েকদিন হয়ে গেলো আমরা এসি চালাচ্ছি না, আমাদের ফ্যানেই হয়ে যাচ্ছে চারিদিকে। আমাদের আমার তো দক্ষিণের জানলা না, সুন্দর একটা এই যে ফ্যানটা চালানো থাকে সারা রাত, দেখতে পাচ্ছ আসলে ফ্যানটা চালানো থাকে সারা রাত, তো ওই পুরো বাইরের হাওয়াটা ঠান্ডাটা ঘরে টানে, আর প্লাস সিলিং তো চলেই, বিন্দাস ঘুম হয় রাত্রিবেলা, ঠান্ডা লেগে যায় ভোরবেলার দিকে, আর এসিটা বেচারা এসিটা কাঁদে কলেজে গরমকালে, আমার কদর বেশি আর এখন আর কদর নেই, কী করবো বল, এসিটা এখন লাগছে না, এই বর্ষাকাল না, এরপরে যদি লাগে তাহলে সেটা লাগে। চল আমি আগে চেঞ্জ করে নিই। ভালোই করে যে দোকান থেকে আর কি আনা হয়েছিল, আর আমি যখন পড়াচ্ছিলাম দোকানে তখনই নীল চলে গেছিল বিরিয়ানি আনতে বগুলার থেকে, কারণ আমি আমরা পড়িয়ে যদি ফিরে আনতে যেতাম তখন আর পেতাম না, মানে তখন লাস্ট পজিশন, 9:05 না 7:00 আমি না 9:02 আমি আজকে পড়িয়ে বেরিয়েছি, তারপরে বকুলা গিয়ে আনানো, তখন আর হাড়ি থাকে তখন, ওর জন্য আর ও সন্ধ্যাবেলায় নিয়েছে মাইক্রোওভেনে আমরা সব গরম করে খেয়ে নিলাম, তো এই হচ্ছে ব্যাপার। আর ওদের দোকানে বিরিয়ানি এর আগে বহুবার খেয়েছি, খুবই ভালো করে, আর ইচ্ছে করে কিছু বলার নেই, তো চলো। ঠাম্মার শরীরটা আবারও বিকালবেলা একটু খারাপ করেছিলো, আবারও সেই রকম যন্ত্রণা উঠেছিলো, এখন বোঝা যাচ্ছে না কী থেকে কেন হচ্ছে কী ব্যাপার, কালকে আবার ডক্টরকে যদি কল করা হয় মানে বাড়িতে যদি কল করা হয় দেখা যাক কী হয়, আমি অ্যাকচুয়ালি এখন ঠিক বলতে পারছি না। তো এনিওয়েজ ঘড়ির কাঁটা এখন 11:00, ঘুমানোর বেলা ঘুমাবো,
চলো ব্লগটাকে আজ এখানেই এন্ড করে দিচ্ছি। ব্লগটা ভালো লেগে থাকলে প্লিজ ডু লাইক শেয়ার সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা প্লিজ চ্যানেলটা প্রোফাইলটাকে লাইক শেয়ার কমেন্ট করে দিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টিল দেন ভালো থেকো, সুস্থ থেকো।